নবম শ্রেণী বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর বইয়ের অনুসরণ 5.3 সম্পর্কে আলোচনা করব। সকলে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এই সাবজেক্টটি প্র্যাকটিসের ব্যাপার, খুব সহজ একটি সাবজেক্ট। জানার মতে 4.1 এর সাথে মিল আছে। তোমরা দেখো জানার মধ্যে 4.1 যে সূত্রগুলি আছে সেগুলি এখানেও কাজ লাগবে। প্রত্যেকটি সূত্রে তিন নম্বর প্রশ্নটা আমি লিখছি এখানে, এটা দেওয়া আছে, সমাধান করতে বলা হয়েছে। ফোরকে নিচে নিয়ে আসছি, অর্থাৎ উপপক্ষে ফোর দিয়ে ভাগ করছি, এই ফোরকে টু স্কেল লিখছি, আর কিছুই করি নাই এখানে। এবার বেস একবার পাওয়ার বারের কারণে দিয়ে হয়ে যাবে, এটা দিয়ে এটা সেটা লিখছি, আর কিছুই করি নাই। এখানে এক্স মাইনাস সিক্স আসছে, দেখো এখানে এক্স মাইনাস সিক্স, এখানে এক্স মাইনাস সিক্স, কিন্তু বেসটা দিয়ে দিলাম, সেই জন্য এটাকে নিচে নিয়ে আসছি। এবার টু ডিভাইড বাই টু হোল টু ডিভাইড এক্স মাইনাস সিক্স একসাথে লিখছি। তোমরা জানো যে এটা দিবা জিরো ইকুয়াল টু ওয়ান, যে কোনো সংখ্যা পাওয়া যাবে শূন্য হয় তার ইকুয়াল টু ওয়ান। এই জন্য এখানে টু বাই এ, আমি এখানে টু বাই এ নিয়ে আসছি, হোল টু ডিভাইড জিরো ওয়ান এর কারণে। এবার বেস এক হয়ে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়া লিখতে হবে। এই যে এখানে লিখছি এত হলে আমি বলে এখানে লিখে যায়, তার মানে এখানে সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু সিক্স। এগুলি একদম সহজ অঙ্ক, তবে একটু প্র্যাকটিস করলে পারবে এগুলি। এরপরে পাঁচ নম্বর অঙ্কটি দেখো, এটা দেওয়া আছে, আমি এখানে কিছু দেখে নিচ্ছি, দেখো রুট এক্স ইস্টুর বার হাফ, কি রুট অফ এক্স ইস্টুর বার ওয়ান থার্ড, ফাইভ রুট অফ এক্স ইস্টুর বার ওয়ান বাই ফাইভ, এখানে ফাইভ রুট অফ ফোর, ফোর টু বার ওয়ান বাই ফাইভ, তার মানে ফাইভ টি নিচের সংখ্যা, এটা ডিভাইড বাই ফাইভ, এখানেও ঠিক একই, ইলেভেন টি নিচের সংখ্যা। এখানে ফোর আছে, এখানে সিক্সটি ফোর আছে বেস, এখানে আমি ফোর নিয়ে আসার চেষ্টা করছি, দুইটা ফোর হয়ে গেছে, এখানে ফোর কিউ আর উপরে যা আছে তাই লিখছি। পাওয়ার উপরে পাওয়ার হলে, পাওয়ার উপরে ফার হলে, পাওয়ার উপরে গুণ হয়ে যায়, তার মানে থ্রি এর উপরে গুণ হয়ে গেছে, থ্রি টা উপর সংখ্যা, সেই জন্য এখানে লিখছি। এবার এখানে বেস ফোর, এখানে বেস ফোর, পাওয়ার সম পাওয়ার লিখছি। এবার কোনা করে গুণ করে বাইরে সলভ করে গেছি, নর্মাল নিয়ম লক্ষ্য করো, আমি কি পাস করছি, এখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে করতেছি, যেগুলি মানে প্রথমে সহজ কিছু অঙ্ক করবো, তারপরে একটু কঠিন দিকে যাবো, পরে প্রশ্ন দেখো। শিক্ষার্থী আট নম্বর প্রশ্নটি দেখো, এটা দেওয়া আছে, এখানে আমি ফোর টু দিবার এক্স এক্স প্লাস টু কে ফোর টু দিবার এক্স ইন্টু ফোর স্কোয়ার বানিয়েছি, আর এখানে আমি টু দিবার টু এক্স ইন্টু টু দিবার ওয়ান বানিয়েছি, কারণ তোমরা জানো যে টু দিবার এম ইন্টু এক্স দিবার এম সমান এক্স দিবার এম প্লাস এম, এটা থেকে এটা দিকে আসছে, উল্টা দিকে আসছে, লক্ষ্য করো এখানে এটা থেকে উল্টা দিকে আসছে। এবার এখানে ফোর আসছে দিকে, আমি এখানে পাওয়ার উপরে পাওয়া লিখছি, কারণ পাওয়ার উপরে গুণ হয়, ফোর আনার জন্য এটা এভাবে লিখছি। এবার এখানে সিক্সটিন ইন্টু ফোর টু বাই এক্স, আর এখানে টু ইন্টু ফোর টু বাই এক্স, এখানে ফোর টু বাই এক্স, এটাকে বাম দিকে নিয়ে আসছি, ষোলো সিক্সটিন ইন্টু ফোর টু বাই এক্স, টু ইন্টু ফোর টু বাই এক্স, মানে ফোরটিন ইন্টু ফোর টু বাই এক্স, ফোরটিন দিয়ে ওকে বাদ করলে এটা আসে। এবার এখানে ফোর আসে, এজন্য এখানে ফোর নিয়ে আসছি বেসকে, কারণ এটি বাস জিরো করে ওয়ান, তাহলে ফোর টু বাই এক্স বলুন ফোর টু বাই জিরো। এবার বেস এক করে পাওয়ার সমান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী দেখো, যদি তুমি এখান থেকে এটা না বুঝো, সরি এখান থেকে এটা না বুঝো, তাহলে তুমি এখানে ফোর টু বাই এক্স কে এ ধরতে পারো, সিক্সটিন এ মাইনাস টু এ, ফোর টু বাই এক্স কে যদি এ ধরো সিক্সটিন এ মাইনাস টু এ ইকুয়াল টু ফোরটিন, তাহলে সিক্সটিন এর থেকে টু হয়ে গেলে ফোরটিন এ ইকুয়াল টু ফোরটিন, এ ইকুয়াল টু ওয়ান, এর মানটা ফোর টু বাই এক্স ধরছো,
সেটা x বড় 0 লেখি x বড় 0 সেটা করতে পারো এটা তোমার ইচ্ছের উপর নির্ভরশীল সবাই নিচে বুঝতে পেরেছো এবার নয় নম্বর সংখ্যা দেখো এটা দেওয়া আছে এটাকে আমি কেটে লিখছি দেখো আমরা সূত্র জানি এটা করে এটা করে এটা করে এটা সমান এটা করে এম মাইনাস এন উল্টো দিকে আসে এটা লিখে দেবেন ফাইনাল রেসটা আমি ধরছি এখানে লিখেছি লসাগু করছি কোনা কোণে গুণ করছি এটাকে বাম দিকে নিয়ে আসছি এরপর উৎপাদন করছি 25 কে 25 উৎপাদন করার পরে এটা আসলো সুতরাং এত সমান শূন্য এত সমান শূন্য 25 দিয়ে নিলাম এর মান বসিয়েছি যেহেতু এখানে 5 আছে 25 দিয়ে আমি 5 স্কয়ার লিখছি সুতরাং বেস সার্কেল দেওয়ার কারণে পাওয়ার সমান পাওয়ার লিখছি এখানে ঠিক একরকম এখানে 1 যেহেতু এখানে বেস 5 সুতরাং 5 থেকে 0 লিখছি তাহলে x 0 সুতরাং এর সমাধান x 0 অথবা 2 আর এখানে x 0 আসবে প্রিয় শিক্ষার্থী এই চ্যাপ্টার অঙ্কগুলি বেশিরভাগই সহজ তোমরা প্র্যাকটিস করলে পারবে একটু মন্তব্যের ব্যাপার পরবর্তী প্রশ্নে লক্ষ্য করো দশ নম্বর প্রশ্নটি দেখো এটা দেওয়া আছে এখানে ব্র্যাকেট আছে এটা তিন দিয়ে গুণ করছি থ্রি ইন্টু নাইন ডিভাইডেড তিন ছিল বারো এবার এখানে নাইন কে আমি থ্রি স্কয়ার ওয়ান ডিভাইডেড এক্স লিখছি আর এটাকে থ্রি ডিভাইড এইট ডিভাইড থ্রি ডিভাইড ওয়ান লিখছি কারণ এটা উল্টা দিকে আসছে এটা ডিভাইড এম ডিভাইড বাই এটা ডিভাইড এম সমান ডিভাইড এম মাইনাস এম তার উল্টা দিকে আসছে এবার এখানে এটাকে লিখছি থ্রি ডিভাইড এক্স ফুল স্কয়ার তোমরা দেখো এটা ডিভাইড এক্স ফুল স্কয়ার বাই ইকুয়াল ডিভাইড এক্স ওয়াই আবার এটা ডিভাইড ওয়াই ফুল স্কয়ার এক্স ইকুয়াল টু ডিভাইড এক্স ওয়াই তার মানে এটা থেকে বের হয়ে যায় এই পাওয়ার মধ্যে ইন্টারসেস করা যায় পাওয়ার মধ্যে ইন্টারসেস করছি এবার থ্রি ডিভাইড এক্স আমি এ ধরছি এবার এর মধ্যে তিন এটা তিন উৎপাদন করছি উৎপাদন করার পরে এটা ধরতে আসলাম সুতরাং এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য এ ইকুয়াল টু ওয়ান এখানে যেহেতু মান বসেছি থ্রি টুয়েলভ এক্স আছে সেজন্য মনে হল থ্রি টুয়েলভ জিরো লিখছি তাহলে এক্স ইকুয়াল টু জিরো আর এখানে থ্রি ইকুয়াল টু ওয়ান এ ইকুয়াল ওয়ান থার্ড এটাকে এভাবে লেখা যায় ইনভার্স হিসেবে তাহলে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বেস যেহেতু এখন দশ নম্বর যেহেতু কমপ্লিট এগারো নম্বর দেখো এটাকে ফোর ইন্টু ফোর টু বাই এক্স লিখছি ফোর ডিভাইড বাই ফোর টু বাই এক্স ইকুয়াল টু টেন এবার এখানে ফোর এস আমি নিয়ে ধরছি লসাগু করছি গুণাকার নিয়ে করছি তারপর এখানে সবগুলোকে একদিকে নিয়ে আসছি এরপর উৎপাদন করলাম চার চার ষোলো আট দু ষোলো উৎপাদন করার পরে পর্যন্ত আসলাম এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো এ ইকুয়াল টু ফোর টু বাই এক্স ইকুয়াল টু এখানে যেহেতু টু আছে সেজন্য এখানে টু স্কেল লিখছি তাহলে টু এস ইকুয়াল টু এখানে পাওয়ার ওয়ান আছে টু এস ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু হাফ এখানেও ঠিক ফোর এর মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এ ইকুয়াল টু টু বাই ফোর মানে হাফ টু কে হাফ কে লিখছি টু বাই মাইনাস ওয়ান এখানে যেহেটু টু আছে সেজন্য এখানে ইকুয়াল ইকুয়াল টু এক্স লিখছি টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ এখানে সমাধান এগারো নম্বরে এক্স ইকুয়াল টু হাফ এবং মাইনাস হাফ আর দশ নম্বরে এক্স ইকুয়াল টু জিরো এবং মাইনাস ওয়ান পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো এবার বারো নম্বর প্রশ্নটা দেখো এটা দেওয়া আছে আমি এটাকে টু টিভার এস ফোর স্কেল লিখছি আর এখানে টু টিভার এস টু স্কেল লিখছি এটা দাস দেখছি টু বাই এস কে আমি এ ধরছি এটা এবার চলে আসলো এটাকে বাম দিকে নিয়ে আসছি এবার উৎপাদন করছি উৎপাদন এর পর্যায়ে আসলো সুতরাং এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য এইটার দাম দিকে নিয়ে গেছি এর মানে টু বাই এস বসিয়েছি যেহেতু এখানে বেশ টু এইটে টু দিয়ে লিখছি
বেশ সমান হয়ে গেছে তাহলে x 3 হয়ে গেছে এখানে 4 কে ডান দিকে নিয়েছি এর মানটা বসিয়েছি যেহেতু এখানে বেশ 2 সেজন্য এখানে 2 স্কয়ার লিখছি তাহলে x 2 ফিজিক্যালি এসে আপনারা অঙ্কগুলি বেশিরভাগই সহজ আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন বিশেষ করে জেনারেল ম্যাথের 4.1 মতোই তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করে পারবে আশা রাখি সকলে বুঝতে পেরেছো এই চ্যাপ্টারের অঙ্ক যেহেতু 5.3 5. আরো যে চ্যাপ্টারগুলি আছে সেগুলো যদি মিক্স করে সৃজনশীল কোশ্চেন আসবে তোমরা ওইভাবে প্র্যাকটিস করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখা হবে ধন্যবাদ সবাইকে